জীব মান মাধ্যমে আমার পোষক পদার্থগুলো পোষক পদার্থগুলো জীব মানুষের চলন করে থাকে চক্র আকারে ঘুঁ থাই কেমটা চক্র আকার ঘুরিব তো আমাদের যে যাই সে ফেরিসব সেটা হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র ভূমি ভূ জৈব রাসায়নিক চক্র বায়ো জিও কেমিকাল সাইকেল ওকে সেই কেমিকাল সাইকেল ভিতরে বায়োজিও কেমিকাল সাইকেল ভিতরে জলচক্র ଅମଜାନ ଚକ୍ର ଜବକାରଜାନ ଚକ୍ର ଅଙ୍ଗାରକ ଚକ୍ର ଏସବୁ ରହିଛି ବର୍ତ୍ତମାନ ଆଜି ଆମେ ପଢ଼ିବା ଜଳଚକ୍ର ଦେଖ ମୁଁ ଗୋଟିଏ ଚିତ୍ର ମାଧ୍ୟମରେ ପ୍ରଥମେ ବୁଝେଇ ଦେଉଛି ତା'ପରେ ଡିଟେଲ ଦେଖିବା କ'ଣ ଲେଖା ହେଇଛି ଦେଖ ଏଇ ଚିତ୍ର ହେଉଛି ଜଳଚକ୍ର ଚିତ୍ର ଅଛି ଦେଖ ପିଲାମାନେ ଆମେ ଏଠି ତମେ ତମେ ଜାଣିଛ ଆମର ସମୁଦ୍ର ନଦୀ ଝରଣା ପୋଖରୀ ଗଡ଼ିଆ ତାର ଜଳ କ'ଣ ହୁଏ ନା ଦେଖ ସୂର୍ଯ୍ୟର ତାପ ତଳକୁ ପଡ଼ିଛି সূর্যের কিরণ আসি সূর্য কিরণ পড়ি হয়েছে জল কম বা সমুদ্র জল নদী ঝরণা আমার পোখরী গড়িয়া যে জলটা কে বাষ্প হব বাষ্পি কম হব মেঘ আকার উপরে গলা উপরে যাইকি কি হব না পাইকি ঘনীভূত হব হলা ঘনীভূত হয়েকি কন হব পুন ফেরব তাহলে গলা কেটি জল জল গলা মানে ভূ পৃষ্ঠর জল কি গলা মেঘ আকার রইলা এবং সেগুড়ি ঘনীভূত কি জল আকারের কণাল পৃথিবী ফেইসা তে যাইটি সে পৃথিবী পৃষ্ঠর গলা এবং পৃথিবী পৃষ্ঠক ফে আলা গলা পুনর্বার ফেসা ফের পুনর্বার তা মানে চক্র আকার ঘুরছি বুঝিপাল জলচক্র এইটা হচ্ছে জলচক্র বর্তমানে দেখিবা খালি পৃথিবী পৃষ্ঠ জল নুঁ ভূ অভ্যন্তর জল বুঝিপাল না তেম আমি দেখবা জল কেমি বাষ্পে পরিণত হচ্ছে এবং পুনর্বার ফে আসুচি সেইটা হচ্ছে জলচক্র বর্তমানে দেখ পিলা মানে চিত্র দেখ প্রথমে দেখা আমার জলচক্র আমার কখন হচ্ছে না জলচক্র গঠন জলচক্র কমিটি হচ্ছে ওয়াটর সাইকেল মেঘর উৎপতি বৃষ্টিপাত বাষ্পীকরণ শোষণ উৎসদন এইসব প্রক্রিয়া অহরহ চালাই সবুলে কন্টিনিউ চল এই সব প্রক্রিয়াটা জলচক্রে অহর

বাষ্পীভৱন প্ৰক্ৰিয়া দ্বাৰা জলীয় বাষ্পৰে পৰিণত হ'ব পৰিণত হ'ব তাৰপৰা কণ হ'ব দেখিবা সেই জলীয় বাষ্পা যি বায়ুমণ্ডলৰে ঘূৰি বুলিব হ'ল হ' ত আমি জানিলে পৃথিৱী পৃষ্ঠ পৃথিৱী উপৰি থকা জলট বাষ্পি বায়ুমণ্ডল গ'ল তাৰপৰা ভূ অভ্যন্তৰ থকা জল মাটিত জল কণ হ'ব না বৃক্ষ তুমি জাচ গৰ চেৰ গছৰ চেৰ কণ হু না গছৰ চেৰ দেখ এই চিত্ৰ দেখ গ গছর চেয়ার হল এই গছরটা কে হব কেটে দিব। গাছ চেয়ারটা তলে থাকব তাহলে সে কম করি জলটা ভূতল জল কু শোষণ করি হলো উৎসাহন প্রক্রিয়ার জল হ্যাঁ জল কু উৎসাধন প্রক্রিয়ার পত্র বায়ুমণ্ডল ছাড় নেকি কেকি গছর পত্র উৎসাধন যে প্রক্রিয়ার জল বাষ্প করে সেটা উৎসাধন প্রক্রিয়া ওকে বুঝিপার ল হো ঠিক আছে তাহলে ভূপৃষ্ট জল বাষ্পায়ুমণ্ড গলা তা সহ মাটি তলে থিবা জল উদ্ভিদ উদ্ভিদর চের দ্বারা শোষিত হই এবং শোষিত হই হয়ে থাকে তাপরে দেখ এবং উদ্ভিদর পত্র লা ছিদ্র ছিদ্রদ উচ্ছেদন প্রক্রিয়া আমি কইসারি চেয়া উচ্ছেদন প্রক্রিয়ায় জলে বাষ্প আকারের বায়ুমণ্ডল যাই থাকে ওকে বুঝিপাল তাপরে তাহলে গোটে হলো ভূ পৃষ্ঠ জল জল ভূপৃষ্ঠরে জল বাষ্প আকার বায়ুমণ্ডল গলা তাপরে ভূ অভ্যন্তর জল উদ্ভিদর উচ্ছেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল গলা তাপরে ভূগর্ভস্থ

ব্যবহৃত হয়ে ভূপৃষ্ঠরে প্রবাহিতা তা মানে মাটি তলে জলক উপম সাহায্যে আমি স্যাল আড়ুচে বাহার ব্যবহার করছে কাইকি পানীয় জল উপরে ব্যবহার করছে মানে তা সহ চাষ কাম লগো নেকি এই জল ভূপৃষ্ঠরে প্রবাহিত এবং বাষ্পবহন হন জলীয় বাষ্প আকারে মেঘ আকারের বায়ুমুণ্ড যাই ভাসি বললা। হলা তাহলে জল বাষ্প আকারে বায়ুমুণ্ড গলা তাপরে উপ তুমি জাগ যেত উপরে যাবো হলা থা হলো শহে পঁয়ষট্টি উচ্চ গলে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয় কমে তেমন এই জলীয়ষ্েবে বায়ুমণ্ডল গলা বাায়ুমণ্ডল মেঘ আকারে ঘুড়ি বুলা হল তা ক্ষমা সে মেঘটা দেখ এই জল ভূপৃষ্ঠর বাষ্পান প্রক্রিয়া দ্বারা জলীয়ষ্ আকারের বাশি বুলে মেঘ থা হওয়া যোগ হলা মেঘ যে থা হচ্ছে থাকে কোণ হব পুনর্বার জল কণার পরিণত হব জল কণার পরিণত হব অত্যধিক থা ଘନୀଭୂତ ହେଲେ କ'ଣ ହେବ ଜଳ ବିନ୍ଦୁରେ ପରିଣତ ହେବା ସହିତ ବର୍ଷା ହେବ ତୁଷାରପାତ ହେଇପାରିବ କୁଆପଥର ଆଉ ଶିଶିର ମାନେ କାକର ଆଦି ଆକାରରେ ପୃଥିବୀପୃଷ୍ଠକୁ ପତିତ ହୁଅନ୍ତି ତାମାନେ ଯେ ଜଳଟା ପୃଥିବୀପୃଷ୍ଠରୁ ବାୟୁମଣ୍ଡଳକୁ ଯାଇଥିଲା ବର୍ଷା ମାନେ ମେଘ ଆକାରରେ ଜଳବାଷ୍ପ ଆକାରରେ ସେଇଟା ପୁନର୍ବାର ଅତ୍ୟଧିକ ଥଣ୍ଡା ହେଇକି ବର୍ଷା ଆକାରରେ ଭୂପୃଷ୍ଠ ଫେରିଆସିବ ତୁଷାରପାତ ହେବ ବା କୁଆପଥର ମାନେ ଯେଉଁଟା ହୁଳ କହନ୍ତି କୁଆପଥର କୁଆପଥର ହେଲା କୁଆପଥର ଆକାରରେ ଆଉ ଶିଶିର ମାନେ କାକର ଆକାରରେ ଭୂପୃଷ୍ଠକୁ ଫେରିଆସେ ଏଥିରୁ ଅଧିକାଂଶ ବର୍ଷା ଜଳ ଭୂପୃଷ୍ଠରେ ପ୍ରବାହିତ ହେବା ସହିତ କେଠି ପଳାଇବ ଦେଖ ଏଇ ଯେ ଜଳଟା ଭୂପୃଷ୍ଠକୁ ଫେରିଆସୁଛି ସେଇ ଭୂପୃଷ୍ଠର ଜଳଟା କ'ଣ ହେବ ନା ଆମର ବର୍ଷା ଜଳ ଭୂପୃଷ୍ଠରେ ମାନେ ଯେଉଁ ବର୍ଷା ଆକାରରେ ଜଳେ ବାଷ୍ପଟା ବର୍ଷା ଆକାରରେ ଆସୁଛି ସେଇଟା ହେଉଛି ପୋଖରୀ ହ୍ରଦ ନଦୀ ସାଗର ମହାସାଗର ଯାଇ ମିଶିବ ତାହେଲେ ଯେଉଁ ସମୁଦ୍ରରେ ଜଳ ଯାଇଥିଲା ଯେଉଁ ପୋଖରୀ ଯାଉଥିଲା ଯେଉଁ ନଦୀରେ ଜଳ ଯାଇଥିଲା ପୁନର୍ବାର ସେଇଠିକି ଫେରିଆସିଲା ନାଇଁକି ବର୍ଷା ଜଳର କିଛି ଅଂଶ ମାଟିର ଭିତରକୁ ସ୍ତରକୁ ଦେଇ ହେଲା ମାଟିର ଛିଦ୍ର ଦେଇ ମାଟି ତଳକୁ ଚାଲିଯାଏ ଏବଂ ଭୂତଳ ଜଳ ଭାବେ ଗଛି ଧୋଇ ରହେ ଭୂତଳ ଜଳରେ ପରିଣତ ହୁଏ ଓକେ ଏହିପରି ଭାବରେ ଜଳ ଓ ବାଷ୍ପର ଅହରହ ଚଳନ ଚାଲିଥାଏ ଜଳ ବାଷ୍ପ ହୋଇକି ବାୟୁମଣ୍ଡଳ ଯିବ

হ্যাঁ মেঘ তাহলে মেঘ আকারে যে জল মানে মেঘ আকারের জলেবাস্প রা যদি থা নি পুনর্বার ন তাহলে পৃথিবী পৃষ্ঠ জল তো কমিয্যা বা সরি সন্দানি তেমন এই জলচক্র থাকা যোগু জীবজগত টিষ্ঠির হয়ে পড়ান জলর অভাব হো না যদি জীব মানে জল জলচক্র নথন তাহলে জলের ঘর অভাব দেখা যা জীবজগত টিষ্ঠির হয়ে পে বুঝিপাল বলি চিত্র তো তুমি দেখিছ প্রথমে জলচকর চিত্র জল কিরণ দ্বারা নদী সমুদ্র ঝরণা জল বাষ্প হোচি মেঘ আকার রা বায়ুমণ্ডল যাচ্ছি পুনর্বার তা ঘনীভূত হয়েকি থাকে ভূপৃষ্ঠ কু ফ আসুচি হলো জল তো গোটে সূর্যকিরণ দ্বারা বাষ্প এটা হচ্ছে কষ্পকরণ প্রক্রিয়ায় এবং উচ্ছেদন প্রক্রিয়ার কি পঠায়ে না আমার উদ্ভিদর পত্র উৎসেদন প্রক্রিয়ার জল বাষ্প আকারে বায়ুমণ্ডল ছাড়ে হল ওকে তাহলে জলীয়ষ্্প কত ভূ গলা রা উদ্ভিদ দ্বারা ভূ অভ্যন্তর জল বায়ুমণ্ডল গলা এবং পুনর্বার ঘনভূত হয়েকি পুনর্বার পৃথিবী পৃষ্ঠ ফে আসিলা তাহলে এই যে জলের যে চক্র আকারে গতি হইছে তা কোয়া জলচক্র ওকে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ তেমন মাই স্ট্যান্ড চ্যানেল যেমন সবসক্রাইব কর না সবসক্রাইব করত লিঙ্ক সেয়ার করতু তাস্ত বেল আইকন ক্লিক করতু ক্লিক করতু এবং পিলা মানে লিঙ্ক সেয়ার করে কিনা বহুত পিলা ক্লা করু না পড়ু না ক্লাস করে পার না কলেজের বহু কলেজের ইভিএস ক্লাস করা হোনি তেমন সমস্ত রেগুলার লাইভ ক্লাস কর সকাল প্রতদিন সকাল আটটা বেড়ে লাইভ ক্লাস হব এবং যে টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন মাই স্টডি গ্রুপে জয়েন লিঙ্ক অনেক সব প্রকার তুমি পাইপার অলগা সংগ্রহ করছি সব তোমাকে সাহায্য করি কিছু অসুবিধা ওকে ইউ ধন্যবাদ লিঙ্ক কর কর এবং লাইক করো